কোরআনে কারিমের সবচেয়ে দামি আয়াত কিসের আয়াত? বাংলায় বলেন কিসের আয়াত? সব ঠেলাঠেলি কি নিয়ে? জোরে বলেন, সব ঠেলাঠেলি দুনিয়ায় কি নিয়ে? মানুষ মাইরা ফেলে, আলেমদেরকে জেলখানায় ঢুকায় ফেলে, নিরপরাধীকে ফাঁসি দিয়ে ফেলে, এই চেয়ারের জন্য ক্ষমতা। এজন্য আল্লাহ চেয়ারের নামে কোরআনে আয়াত দিয়েছেন, তাও কোন সূরায়? জোরে বলেন, দেখছেন এক সূরার ভেতরেই সব। এই সূরা কোরআনের সবচেয়ে বড়, সবচেয়ে বড় আয়াত কোন সূরায়? সবচেয়ে দামি আয়াত কোন সূরায়? আবার এই সূরাটি এত ফজিলতের সূরা, আল্লাহ নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানিয়ে ফেলো না। ঘরের ভেতরে তোমরা বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করো, বিশেষ করে ঘরের মধ্যে আপনি যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করেন। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। আল্লাহ নবী বলেছেন, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান কখনো প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ, পড়তে ইচ্ছে করে না? আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, বসে যান, অনেক জায়গা আছে, বসে বসে শুনতে একটা মজা আছে, ঠিক কিনা বলেন? আজকে অনেক সুন্দর সুন্দর কথা এবং তথ্য আলোচনা থেকে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আর আজকের ফ্রেশ আলোচনা পাবেন। এই আলোচনা গত এক বছরে বাংলাদেশের কোথাও আমি করি নাই, একদম ইনট্যাক্ট ফ্রেশ একটা আলোচনা আজকে আপনাদের জন্য আছে ইনশাআল্লাহ। তাইলে যে সূরা তেলাওয়াত করলে ঘরের ভেতর থেকে শয়তান, জিন, ভূত, জাদুটুনা, বানমারা সব ফিনিশ হয়ে যায়, ওই সূরার নাম কি? এজন্য বিল্ডিং বানাবেন, ফ্ল্যাট কিনবেন, নতুন বাড়ি নির্মাণ করবেন, নতুন ঘর বানিয়ে বাড়ি বানিয়ে যখন বাড়িতে প্রবেশ করবেন তখন সূরা বাকারা তেলাওয়াত করবেন। তাহলে এই বাড়ির ভেতরে জিন, ভূত, শয়তান কখনো থাকতে পারবে না। এই সূরাটি বড় ফজিলতের সূরা। অনেকে আছে ঘরের ভেতরে তাবিজ লটকায় রাখে, জিজ্ঞেস করলাম, ভাই তাবিজ লটকালেন কেন? কই হুজুর, ঘরের ভেতরে যেন শয়তান বা জিন আসতে না পারে। শয়তান আর জিন ভূতকে আপনি তাবিজ দিয়া ঘরের ভেতর থেকে দূর করতে পারবেন না। আল্লাহর নবী প্রেসক্রাইব করেছেন, আল্লাহর নবী বলেছেন, ঘরের ভেতরে সূরা বাকারা পড়ো, ঘরের ভেতরে যদি সূরা বাকারা তেলাওয়াত করো শয়তান জিন ভূত সব ঘর থেকে চলে যাবে। আবার এই সূরার ভেতরে আছে কোরআনের সবচাইতে বড়, এই সূরার ভেতরে আছে কোরআনের সবচেয়ে বড় আয়াত, যেটা 282 নম্বর আয়াত। আবার এই সূরার শেষের দুইটা আয়াত 285 আর 286 নম্বর আয়াতের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে এই দুটি সূরা তার ফয়সালার জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার। আবার এই সূরার ভেতরে আছে কোরআনের সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি, যে আয়াতের ফজিলত হলো এমন আল্লাহর নবী বলেছেন, রাতের বেলা যদি আল্লাহর কোনো বান্দা ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, সকাল পর্যন্ত তাকে নিরাপত্তার চাদরে যিনি বেষ্টন করবেন তিনি কে? কি ফজিলতের আয়াত! এজন্য রাতের বেলা আপনারা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। মহিলা প্যান্ডেলে মায়েরা বোনেরা আছেন, আপনাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে আয়াতুল কুরসি পরে তাদের গায়ের মধ্যে ফু দিবেন, এই বাচ্চাকে আর জিন ভূত শয়তান আসর করতে পারবে। আবার আয়াতুল কুরসি এত ফজিলতের আয়াত, আল্লাহ নবী বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিম মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আর আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে যে ব্যক্তি তার জীবনে আমল করে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না, অর্থাৎ তাকে মরে গেলেই যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কি? কিন্তু ফরজ নামাজের পরে আমাদের দেশে আয়াতুল কুরসির আমল হয় কম, এত তাড়াহুড়া, ইমাম সাহেবেরও তাড়াহুড়া, মুসল্লিরও তাড়াহুড়া আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। কি বলেন, আছে?
একটু রেস্টের টাইম নাই। নবীজি যে সালাম ফেরানোর পরে আমলগুলো করতেন, এই আমলগুলো আজ আমার সমাজ থেকে ডিলিট হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। আমরা আমলগুলো করি না, মা বোনরাও আমলগুলো করবেন। আল্লাহর নবী কি আমল করতেন শুনেন, সালাম ফেরানোর পরে নবীজি প্রথমেই বলতেন আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ পড়তেন তিনবার, এরপরে আয়াতুল কুরসি পড়তেন, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, ফজর এবং মাগরিবের নামাজে পড়তেন আল্লাহুম্মা আজিরনি মিনান্নার মোট পড়তেন 7 বার, আরো অনেক দোয়া নবীজি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত আলেম ওলামা ইমাম খতিব ভাইরা যারা এসেছেন, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি, আপনাদের মসজিদগুলোতে সালাম ফেরানোর পরে এক দুই মিনিট সময় নীরব থাকবেন, মুসল্লিদের জন্য ছেড়ে দিবেন, যাতে এই আমলগুলো তারা করতে পারেন। আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আজকে যে আয়াত তেলাওয়াত করলাম কোন সূরার আয়াত, জোরে বলেন, পিছন থেকে আওয়াজ আসে না, কোন সূরার আয়াত, কত নাম্বার সূরা, এটি কোরআনের সবচেয়ে ছোট না বড় সূরা, এই সূরার ভেতরে আছে কোরআনের সবচাইতে বড় আয়াত, আছে সবচাইতে দামি আয়াত, আয়াতুল কুরসি, কুরসি মানে চেয়ার, কারণ এই আয়াতে আল্লাহ গদি সমস্যার সমাধান দিয়েছে, কারণ মানুষ চেয়ারের পাগল, আর চেয়ারে বসলে পরে বেশিরভাগ মানুষের হুশ ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, উঠি কি বসি, মরি কি বাঁচি, আমাদের পরিস্থিতি এমন যে যখন বসে চেয়ারে উঠে যায় গিয়ারে, চেয়ারে উঠে গিয়ার যদি ইসলাম আর কোরআনের বিরুদ্ধে চলে যায়, তো চেয়ারে বসাইয়েছেন যিনি জুতার বাড়ি খাওয়াইয়া বেজ্জত করে নামায় দিবেন তিনি, আর চেয়ারে বসার পরে গিয়ার যদি ইসলামের পক্ষে সত্যের পক্ষে থাকে, দুনিয়াতে আরো সম্মান, আখিরাতে নাজাতের ফয়সালা করে দিবেন কি। এই যে দেখুন আমি এই চেয়ারে বসেছি, কয়েক মিনিট পরে আমি চলে যাব, চেয়ার চেয়ারের জায়গায় থাকবে, সন্ধ্যার পর থেকে এই চেয়ারে কয়েকজন ভাই বসেছেন, কিছুক্ষণ পর পর ভাই চেঞ্জ হয়েছে, আলেম ওলামা চেঞ্জ হয়েছে, কিন্তু চেয়ার চেয়ারের জায়গায় আছে না নাই, তাহলে বোঝা গেল চেয়ার আমাদের চেয়ারের জায়গায় থাকবে, কিন্তু আমরা থাকতে পারবো কেবলমাত্র একজনের চেয়ার চিরস্থায়ী, জুড়ে বলেন তিনি কে, সে আল্লাহর চেয়ারের নাম হলো কুরসি, জুড়ে বলেন নাম কি, তিনি চিরকাল ক্ষমতায় থাকবেন, এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল باطن وهو بكل شيء عليم তিনি প্রথম তিনি শেষ, যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কিছুই থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে। এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যখন কিছুই থাকবে না তখনও যিনি থাকবেন, সবাই জুড়ে বলেন তিনি কি। তাহলে যার কোনো ক্ষয় নাই, লয় নাই, তিনি হচ্ছেন সব ক্ষমতার মালিক। এজন্য আল্লাহ সূরা মুলকের শুরুতে বলেছেন তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল, জুড়ে বলেন তো তিনি কি, তাহলে আল্লাহ তাআলা তার সার্বভৌমত্বের পরিচয় দিয়েছেন যে সূরার ভেতরে, সেই সূরার নাম সূরাতু আল বাকারা। সূরা বাকারা সম্পর্কে কিছু তথ্য জানলাম, এবার আসেন আজকে আমরা এই সূরার 286টা আয়াত থেকে মাত্র কয়টা আয়াত তেলাওয়াত করেছি। আপনারা কি আমার উপর রাগ করেছেন? না। আপনারা কি বেজার? না। এই সাতক্ষীরার মানুষকে আমি প্রচন্ড ভালোবাসি, আমি জানি আল্লাহর জন্য আপনারাও আমাকে ভালোবাসেন, বুঝতে পারছি আজকে প্রচন্ড গরম, এই গরমে হয়তো হয়ে গেছেন আপনারা নরম,
আসলে কি আপনারা নরম হয়ে গিয়েছেন? নরম হইলে তো আমার হওয়ার কথা, কথা বলছি আমি, তাহলে গরমে নরম হওয়ার কথা আমার, কিন্তু দেখা যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে আমার অবস্থা আরো গরম হচ্ছে। নরম না, কিন্তু আপনি নরম হয়ে গেলে তো চলবে না, আমরা কয়েক মিনিট মনোযোগী থাকতে পারবো তো? অসংখ্য মাবুনেরা এসেছেন, আল্লাহ তাদেরকেও কবুল করেন। মাবুনদের মর্যাদা ইসলামে কম না বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন পুরুষ না মহিলা? আবার ইসলামের জন্য জীবন দিয়েছেন পুরুষ না মহিলা? তাহলে ইসলামে পুরুষের মর্যাদা বেশি নাকি নারীর মর্যাদা বেশি? আবার আপনাদের পায়ের তুলায়, আপনাদের পায়ের তলায় হলো জুতা স্যান্ডেল, আর আমার মায়েরা বোনেরা নারীরা মায়ের জাতি হওয়ার কারণে আল্লাহ তাদের পায়ের তলায় তার বেহেশত রেখে দিয়েছে। আল্লাহ আমার মা বোনরা যারা এসেছেন সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। যে একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি, এবার সে আয়াত থেকে আমরা আলোচনা আরম্ভ করব ইনশাআল্লাহ। আমরা প্রাণ ভরে মন খুলে সওয়াবের নিয়তে এই আয়াত আমার সাথে যারা পারেন পড়তে পারবেন না ইনশাআল্লাহ, চলেন আমরা তেলাওয়াত করি। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে, আল্লাহর নামে আমরা তেলাওয়াত শুরু করছি, পড়েন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون؟ إرشاد হচ্ছে, কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে, আর তোমরা ছিলে মৃত, প্রাণহীন, অস্তিত্বহীন। ওয়া আহয়াকুম ফা আহয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন। সুম্মা ইউমিতুকুম, অতপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। সুম্মা ইউহইকুম, অতপর তিনি আবার পুনরায় তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতপর তোমরা তারই দিকে ফিরে যাবে। আপনাদের মনোযোগ আছে তো? আজকের এই আয়াত যদি আপনি বুঝতে পারেন, আমার মনে হয় এই একটি আয়াত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। চলুন আমরা এবার এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে মনোনিবেশ করি। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তুমি আল্লাহর সাথে কুফরি করো, কি করে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা, তুমি যে দুনিয়াতে আল্লাহর সাথে বেয়াদবি করো, আল্লাহর আইন লঙ্ঘন করো, আল্লাহ যা বলেছেন তার বিপরীতে চলো, এত সাহস তোমার কি করে হলো? ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো কিছুই ছিলে না, তুমি মৃত ছিলে, মৃত তুমি ছিলে, প্রাণহীন, অস্তিত্বহীন। আল্লাহ আমাদের উৎস স্মরণ করিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেছেন একটা সময় তোমরা কিছুই ছিলে, জোরে বলতে হবে, আমরা কিছুই ছিলাম, এখন তো কিছু একটা হয়ে গেছে, অমুক সাপ তমুক সাপ, আরে বাপরে বাপ, কি পাওয়ার! আল্লাহ বলছেন তোর ভাবসাব কমা, তুই কিছুই ছিলি না, ঠিক কিনা? আল্লাহ আপনার অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের 76 নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, তার নাম নিশানা ছিল না, ঘর বাড়ি ছিল না, গ্রাম ছিল না, পোস্ট অফিস ছিল না, উপজেলা ছিল না, জেলা ছিল না, কোনো ঠিকানাও ছিল না। কালের অন্তর্বাসে
এমন একটি সময় তার জীবনে চলে গিয়েছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, পরিচয় দেওয়ার মতো তার কিছুই ছিল না, সে ছিল অস্তিত্বহীন, সে ছিল প্রাণহীন, একেবারে কিছুই সে ছিল না। কিভাবে তার অস্তিত্ব হলো, কিভাবে সে প্রাণ লাভ করলো, কিভাবে সে কিছু একটা হয়ে গেল? এবার আল্লাহ তাআলা বলছেন, শোনো কিভাবে তুমি কিছু একটা হলে। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله تعالى বলছেন, অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, সরাসরি মাটি থেকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বানালেন, এরপরে আল্লাহ আদম থেকে আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে বানালেন, এরপরে ঈসা নবী ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ মা বাবা অর্থাৎ পুরুষ আর নারীর মিলনের মাধ্যমে হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, শোনো ভাবসাব কমাও, তুমি কিছুই ছিলে না, কিভাবে তোমার জন্ম হয়েছে এবার শোনো। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين পুরুষের এক ফুটা স্পার্ম, এক ফুটা শুক্রাণু, এক ফুটা নাপাক পানি, এটা থেকে আমি তোমার সৃষ্টি আরম্ভ করলাম। ওই নাপাক পানি ফুটাকে আমি নারীর জরায়ুর ভেতরে সুরক্ষিত আধারে একটি জায়গার মধ্যে আমি রেখে দিলাম, এরপরে আমি সেই শুক্রবিন্দুকে সেই স্পাম ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম, এরপরে জমাট বাঁধা রক্তকে আমি গুস্তপিণ্ড বানালাম, এরপরে গুস্তকে এরপরে সেই গুস্তকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম, তারপরে হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে তোমার একটা স্ট্রাকচার আমি দিলাম। তোমার যে এত সুন্দর ফেস, তখন আমি ফেস দেওয়া আরম্ভ করলাম, তখন আমি তোমার চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, দুই কান দিলাম, হাত পা দিয়ে সুন্দর একটা আকৃতি দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতে বলছেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, অতঃপর তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলাম, 9 মাস 10 মাস, যখন সেই সময়টা ফুরিয়ে গেল, সময়টা শেষ হয়ে গেল, তখন আমি আল্লাহ কি করলাম শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসলাম। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? এই দুইটা আয়াত গবেষণা করে দেখেন, আল্লাহ বলেছেন 7টি স্টেপে 7টি পর্যায়ে মানুষ বানিয়েছি, বিজ্ঞানগত ফুটানি করে আজকের হিউম্যান এমব্রায়োলজি গ্রন্থত্ব নিয়ে যারা গবেষণা করেন তারা গবেষণা করে দেখেছেন 7টি পর্যায়ে মানুষকে বানানো হয়েছে। আর এই 7টি পর্যায়ের কথা আল্লাহ সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে বড় সুন্দর করে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ, কিভাবে 7টি পর্যায়ে মানুষ বানানো হলো শুনেন, এই আয়াতে এসেছে প্রথম উপাদান হলো মাটি, মাটির নির্যাস থেকে হয়েছেন বাবা আদম, আদম থেকে হাওয়া,
এরপরে নারী পুরুষের মিলনের সন্তান কেমনে আসতেছে, দুই নাম্বার হলো শুক্রাণু স্পাম, তিন নাম্বারে স্পাম ফুটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করা হয়, চার নাম্বারে জমাট বাঁধা রক্ত গুস্তপিণ্ডে পরিণত হয়, পাঁচ নাম্বারে ওই গুস্তপিণ্ডকে হাড্ডিতে রূপান্তর করা হয়, ছয় নাম্বারে হাড্ডির উপরে অস্থিপুঞ্জর দিয়ে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে অবয়ব দেওয়া হয়, আর সাত নাম্বারে হলো এরপরে মায়ের পেটের ভেতরে থাকে ধাপে ধাপে কয়েক মাস অবস্থান করিয়ে পূর্ণাঙ্গ আকৃতি দিয়ে বাচ্চার আকারে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসে। আল্লাহ তাআলা সূরা বাকারার এই আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর সাথে নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা অথচ তুমি ছিলে মৃত, তুমি ছিলে প্রাণহীন, তোমার কোনো অস্তিত্ব ছিল না। এভাবে সাতটি প্রক্রিয়ায় আপনাকে আমাকে আমাদেরকে যিনি অস্তিত্ব দিলেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? অস্তিত্ব হলো এই যে আমি এখন পাঁচ ফুট নয় ইঞ্চি, আপনারা পাঁচ ফিট ছয় ইঞ্চি সাত ইঞ্চি, কেউ ছয় ফিট এত লম্বা মানুষ। আল্লাহ বলেছেন তুমি ছিলে ছোট্ট একটা বাচ্চা। এই আয়াতে আল্লাহ বলছেন সূরা হজের পাঁচ নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন, সুম্মা লিতাবানুহু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামু মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেছেন অতঃপর তোমাকে যৌবন বয়স পর্যন্ত উপনীত করা হলো, আর তোমাদের মধ্যে কাউকে কাউকে এই যৌবন বয়সে মৃত্যু দেওয়া হয়, বলেন তো অকাল মৃত্যু আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন আবার কাউকে কাউকে হীনতম বয়সে অর্থাৎ বার্ধক্যে পৌঁছায় দেওয়া হয়, আর যে ব্যক্তি বার্ধক্যে যায় তার পরিস্থিতি এমন হয়। আল্লাহ তাআলা বলছেন মাইয়ুরদ্দু ইলা আরযালিল উমরি, আল্লাহ যাকে চান তাকে হীনতম বয়সে পৌঁছান, বার্ধক্যে পৌঁছান, তখন তার অবস্থা এমন হয়, লিকাইলা ইয়ালামু মিন বা লিকাইলা ইয়ালামু মিন বাদি ইলমিন শাইআ, অবস্থা এমন হয় সারা জীবন অনেক কিছু জানার পরেও দেখা যায় বার্ধক্য বয়সে গিয়ে মানুষ ভুলে যাওয়ার মতো অবস্থা হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? তুমি কি করে আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো, আল্লাহর আইন লঙ্ঘন করো? বান্দা তুমি তো কিছুই ছিলে না, তোমাকে আমি এভাবে বানালাম, বানানোর পরে দুনিয়াতে আসলে আসার পরে তোমার ফুটা নিবন্ধ হয় না, কত ভাবসাব, তোমার টাকার অহংকার, পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, তুমি এই জমিনে দম্ব দম্ব বলে বিচরণ করো, আল্লাহর আইন মানো না, আল্লাহর হুকুম মানো না, অথচ যে আল্লাহ জীবন দিয়েছেন ওই আল্লাহ আবার আল্লাহর নির্ধারিত হায়াত শেষ হয়ে গেলে আবার তিনি প্রাণ কেড়ে নেবেন, আমাদের প্রাণের মালিক কি? আস্তে বলবেন না, জোরে বলেন আমাদের প্রাণের মালিক কি? সে আল্লাহর নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, ফুটুস শেষ, আপনার জীবন ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যাবে, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য আল্লাহ কোরআনে কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াত, কোরআনের ২১ নম্বর সূরা সূরা আম্বিয়া এর ৩৫ নম্বর আয়াত, কোরআনে কারীমের ২৯ নম্বর সূরা সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াত, তিন সূরার তিন আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত, এভরি সোল উইল টেক দা টেস্ট অফ ডেথ, প্রত্যেকটি প্রাণসত্তাকে মরণের স্বাদ আস্বাদন করতে যেখানেই থাকবেন মৃত্যু আপনার সাথে এসে সাক্ষাৎ করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের চার নম্বর সূরা সূরাতুন নিসাহের ৭৮ নম্বর আয়াতে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম।
মুশাইয়াদা, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু এসে তোমাদের সাথে সাক্ষাৎ করবে, এমনকি উঁচু কোনো টিলায় গিয়েও যদি তোমরা অবস্থান নাও সেখানেও এসে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। কোরআনুল কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমুআ এর 8 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বললেন, উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরদ্দূনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলুন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মৃত্যু থেকে পালিয়ে কোনো লাভ হবে না, ফা ইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু এসে তোমার সাথে মোলাকাত করবে। এরপরে তোমাদের জীবনের সকল কর্মসূচি যিনি অবহিত করে বিচার করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি। এজন্য আল্লাহ আয়াতে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা, আর তোমরা ছিলে প্রাণহীন, তোমরা ছিলে অস্তিত্বহীন, ফা আহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দিলেন, জীবন দিয়েছেন। এই জীবন তোমাদের আসল জীবন নয়, এই জীবনের পরে তোমাদের জন্য মৃত্যু আছে। সুম্মা ইউমিতুকুম, তোমাদের মৃত্যু যিনি ঘটাবেন তিনি কে? আর মনে করো না মরার পরেই সব শেষ, মরার পরে শুরু হবে। এজন্য আল্লাহ বলেছেন, মরার পরে সুম্মা ইয়ুহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন। এই আমি আমার মূল কথায়, মূল পয়েন্টে আসলাম, আপনাদের মনোযোগ আছে তো? দুনিয়াতে যে এত বাহাদুরি করছেন, কি মনে করেন, কি মনে করেন এগুলোর বদলা নেওয়া হবে না? যেমন চায় তাই করেন, মানুষের উপরে জুলুম করেন, সব কিছুর বদলা নেওয়া হবে। কে বদলা নেবেন? জোরে বলেন কে? পৃথিবীতে মৃত্যু নাস্তিকরাও অবিশ্বাস করে না, নাস্তিকরা অবিশ্বাস করে সে মরবে, কিন্তু মরার পরে যে পুনরায় জীবন দেওয়া হবে এটা পৃথিবীর বহু মানুষ, কোটি কোটি মানুষ অবিশ্বাস করে। আমার কথা বুঝেন নাই আপনারা? পৃথিবীতে মৃত্যু অবিশ্বাস করে এমন কোন মানুষ? জোরে বলেন। কিন্তু মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে এমন বহু মানুষই বাংলাদেশেও আছে, কি বলেন, আছে না? এমনকি আমাদের এই দেভাটাতেও আছে। আপনি বলবেন কেমনে আছে? মরার পরে আল্লাহ জীবিত করে হিসাব চাইবেন, এই উপলব্ধি তার ভিতরে থাকলে ও কি নামাজ ছাড়বে? ও মানুষের হোক মেরে খাবে? ও ফ্যান্সি ডিলের ব্যবসা করবে? ও ইয়াবা খাবে? ও কি মানুষের উপরে জুলুম করবে? তার তো আল্লাহর ভয় নাই, হিসাবের ভয় নাই, পুনরুত্থানের ভয় তার ভিতরে। মরার পরে শেষ না শুরু? পুরুষ মানুষের মতো জবাব দেন, শেষ না শুরু? এই পৃথিবীতে বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আলাইহিমুসসালাম, যত আম্বিয়া আলাইহিমুসসালাম এসেছেন, সব নবী রাসূল তার উম্মতকে তাওহীদ আর রিসালাতের দাওয়াতের পাশাপাশি 3 নম্বরে এই বাআথ, পুনরুত্থানের ব্যাপারে সতর্ক করেছেন। এমনকি ইমানের যে রুকন আছে, ইমানের যে স্তম্ভগুলো আছে, স্তর আছে, তার মধ্যে একটি অন্যতম রুকন হলো ওয়াল বাআথি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান। মৃত্যুর পরে আবার আমাদেরকে জিন্দা করবেন কে? আপনাদের কথা কি বলতাম, নবী রাসূলদের সাথে সেই যুগের উম্মতরা ঠাট্টা করেছে, বেয়াদবি করে বলেছে, দেখো কি পাগলামি কথা, এগুলো কোরআনের ভেতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী যখন পুনরুত্থানের কথা বললেন, নবীজি যখন মক্কার লোকদেরকে বললেন এই দুনিয়ার জীবন তোমাদের জন্য আসল জীবন নয়, গোটা দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাহ তাআলা মরার পরে জীবিত করে হিসাব চাইবেন, তোমরা মরার পরে আবার জীবিত হবে, জীবিত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নবী যখন এই কথা বললেন, কাফির মুশরিকরা তখন আল্লাহ নবীকে কি বলতো? কাফির মুশরিকদের কথাগুলো
পরকাল অবিশ্বাসী লোকদের কথাগুলো আল্লাহ কোরআনে কারিমে তুলে দিয়েছেন। কোরআনুল কারিমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিয়াতের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً তারা বলে আমাদের হাড় গুড় যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখন কি আবার আমাদেরকে আগের অবস্থায় অর্থাৎ দুনিয়ার মতো জীবিত করা হবে নাকি? এটা আবার কেমন কথা, আমাদের তো বিশ্বাস হয় না। কোরআনে কারিমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 82 নম্বর আয়াতে আল্লাহ পরকাল অবিশ্বাসী কাফিরদের কথা উঠাইয়া দিয়েছেন। তারা আরো বলতো, قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون তারা বলতো আমরা যখন মরে যাব মাটির সাথে মিশে যাব আমাদের হাড় গুড় যখন অবশিষ্ট হবে আমরা কি আবার পুনরুত্থিত হব নাকি? এত বড় আশ্চর্য কথা। তারা আরো বলতো কোরআনুল কারিমের 27 নম্বর সূরা সূরাতুন নামলের 67 নম্বর আয়াতে এসেছে, তারা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু আইদা কুন্না তুরাবান আও أَإِذَا كُنَّا تُرَابًا وَآبَاؤُنَا أَإِنَّا لَمُخْرَجُونَ তারা বলতো আমরা যখন মাটির সাথে মিশে যাব এবং আমাদের পূর্ববর্তীরাও মরে মাটির সাথে মিশে গিয়েছে আমাদের কি আবার জিন্দা করা হবে নাকি? কোরআনে কারিমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 49 নম্বর আয়াতে পুনরুত্থান অস্বীকারকারী কাফিরদের কথা আরো বলতো, ওয়াকালু আইদা কুন্না আইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা তারা বলতো আমরা যখন হাড্ডি গুড্ডিতে রূপান্তর হয়ে যাব সব যখন নিঃশেষ হয়ে যাবে হাড্ডি অস্থি পিঞ্জরে যখন অবশিষ্ট হয়ে যাব তখন কি আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে নাকি? নবীজিকে যখন তারা এই প্রশ্নগুলো করত আল্লাহ আয়াত নাজিল করলেন, আয়াত নাজিল করে বললেন, নবী আপনি এই পুনরুত্থান অস্বীকারকারী পরকাল অবিশ্বাসী কাফিরদেরকে জবাব দেন। আল্লাহ তাআলা নবীজিকে জবাব শিখাইয়ে দিলেন, কুল কুনু হিজা رَتًا أَوْ حَدِيدًا أَوْ خَلْقًا مِمَّا يَكْبُرُ فِي صُدُورِكُمْ فَسَيَقُولُونَ مَنْ يُعِيدُنَا آن نبي اپنی تدر کے بولون كونو حجارتن او حديدن মরে পচে গলে যদি হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয় তাও তো জীবিত আল্লাহ করবেনই, এমনকি কুনু হিজারাতান আও হাদিদান যদি তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহাও হয়ে যাও অথবা তোমরা যদি আরো বড় কিছুতে পরিণত হয়ে যাও, অনবী তারা হয়তো আপনাকে এসে বলবে মাইয়ুইদুনা কে আবার আমাদেরকে জীবিত করবে? নবী গো আপনি এই পরকাল অবিশ্বাসী লোকদেরকে জবাব দেন, জবাবটা এই রকম করে দেন। নবীজিকে জবাবটা শিখাইয়া দিচ্ছেন কে? এই দুনিয়ার কোন মানুষ নবীজির শিক্ষক নন, নবীজির শিক্ষক সরাসরি যিনি জোরে বলেন তিনি কে? আল্লাহ নবীজিকে শিখাচ্ছেন, নবীজি এই কাফিরগুলোকে আপনি এইভাবে জবাবটা দেন। আল্লাহ জবাবটা শিখাইয়া দিলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররাতিন ফাসায়ুনঘিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া ও নবী তাদেরকে বলুন তিনি তোমাদেরকে আবার মরে যাওয়ার পরে জিন্দা করবেন, জীবিত করবেন, প্রথমবার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনি কি? এই কথার উদ্দেশ্য হলো
প্রথমবার যিনি তোমাকে স্পাম থেকে এক ফুটা না পাক পানি থেকে বানাতে পারলেন, মরে যাওয়ার পরে সেই মহামহিয়ান রব কি তোমাকে পুনরায় আবার সৃষ্টি করতে পারবেন কিনা? শোনেন, একটা উদাহরণ দেই, এই মাইকের অপারেটরকে দিয়ে উদাহরণ দেই। এই মাইকের অপারেটর মাইকগুলো লাগালো, আপনারা দেবহাটের মানুষ, এই গাজীর হাটের মানুষ যদি মাইকগুলো খুলে ফেলেন, তারগুলো যদি কেটে ফেলেন, এই মাইকগুলোকে পুনরায় সেট করা, এটা কি অপারেটরের জন্য কঠিন নাকি? জোরে বলেন। তো আল্লাহর সৃষ্টি করা মানুষের জন্য যদি তার কাজ এটা সে একবার করার পরে দুইবার করা সহজ হয়, তাহলে যে আল্লাহ তাআলা সবকিছুর মালিক, সবকিছুর স্রষ্টা, সেই আল্লাহ তাআলা কি আমাদের মতো দুর্বল মানুষ মরে গিয়ে পচে গিয়ে গলে যাওয়ার পরে আবার আমাদেরকে জিন্দা করতে পারবেন কিনা? এবার শুনেন, আপনাদেরকে সুন্দর একটা ঘটনা শোনাই। বিরক্ত লাগতেছে আপনাদের? আপনাদের পছন্দের সূরা কোরআনে কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের মধ্যে এই ঘটনা এসেছে। সূরা ইয়াসিনের শেষের 5টা আয়াতে আল্লাহ একটা সুন্দর ঘটনা তুলে দিয়েছেন। 78 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা পুনরুত্থান সম্পর্কে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবী, তাবারী সহ সকল তাফসীরে এসেছে আয়াতগুলো হয় আস ইবনে ওয়াইল অথবা উবাই ইবনে খালফের ব্যাপারে নাজিল হয়েছে, এই দুইজনের কোনো একজন। বেশিরভাগ রেওয়ায়েতে এসেছে আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল মক্কার উপত্যকায় হাঁটাহাঁটি করছিলেন। শুনতেছেন ঘটনাটা আপনারা? আস ইবনে ওয়াইল মক্কার উপত্যকায় হাঁটছেন, হঠাৎ করে তার চোখের সামনে পুরাতন একটি হাড্ডি চোখে পড়ল। জুড়ে বলেন, পুরাতন একটা হাড্ডি চোখে পড়ল। এই হাড্ডিটা তিনি হাতে নিলেন, বহুদিনের পুরনো হাড্ডি হওয়ায় হাতের মধ্যে নিয়ে যখন মুচড় মারলেন, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে গুড়া গুড়া হয়ে গেল। তিনি তখন হাতের এই গুড়া গুড়া অংশের দিকে তাকিয়ে বললেন, জানি না কতদিন আগে এখানে কে মারা গিয়েছে, হাড্ডি গুড্ডি যখন এই অবস্থা হলো, চূর্ণ বিচূর্ণ, এখন আবার গুড়া গুড়া হয়ে গেল। আল্লাহ নবী যে আমাদেরকে বলেন এগুলোকে আবার একত্রিত করে আবার নাকি আল্লাহ জীবিত করবেন, ব্যাপারটা কেমন পুরো বিস্ময়কর ব্যাপার, বড় আজীব ব্যাপার। তখন তিনি তার হাতের এই চূর্ণ বিচূর্ণ হাড্ডি নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর সামনে গিয়ে আল্লাহর নবীকে তিনি কি বললেন? সূরা ইয়াসিনের শেষের 5টা আয়াতে আল্লাহ এই কাহিনী তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইয়ুহয়িল আযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ তাআলা বলছেন, সে আমার উদ্দেশ্যে আমাকে উপমা পেশ করে, অ নবী, অথচ তার নিজের পরিচয় সে ভুলে গিয়েছে, তার সৃষ্টি সম্পর্কে সে অনবহিত হয়ে গিয়েছে। সে বলে, সে আপনাকে বলছে এই চূর্ণ বিচূর্ণ গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে কি করে আল্লাহ জীবিত করবেন? নবী গো, আপনি তাকে জবাবটা দেন এভাবে। আল্লাহ নবীকে জবাব শিখিয়ে দিলেন। অ নবী তাকে বলেন, কুল ইয়ুহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুওয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহু আকবার, কি সুন্দর জবাব! নবী বলেন, ইয়ুহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, প্রথমবার যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মরে যাওয়ার পর পরের বার তুমি ধ্বংস হয়ে গেলেও পরের বার তিনি আবার তোমাকে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না? আসেন বিষয়টা বুঝায় নিই, আমার হাতে কি? জোরে বলেন। মোবাইল মাঝে মাঝে নষ্ট হয় না? কি আপনাদের সাক্ষীরাতে মোবাইল নষ্ট হয় না? নষ্ট হয়ে গেছে, নিয়ে গেলেন মোবাইলের দোকানে, মোবাইলের আপনারা কি বলেন, মিকার বুঝেন না কারিগর বুঝেন? হ্যাঁ, মেকানিক, মেকানিক বলেন নাকি? আচ্ছা, মোবাইলের মেকানিকের কাছে গেলেন, মোবাইলের মেকানিক মোবাইল এটা খুলে ভিতরের পার্টস সব আলাদা আলাদা করে, আপনি সাধারণ মানুষ এটা দেখলে মাথা হ্যাং করবে, কিরে সব দেখি খুলে ফেলছে, এক ঘন্টা দুই ঘন্টা সে তার সব কাজ শেষ করে পার্ট পার্ট যে অংশগুলো আছে সবগুলোকে আবার জায়গা মতো সেট করে ঠিক করে বলে, নেন আপনার মোবাইল, আমার জোড়া লাগাই দেখি দেয় না, একটা মোবাইলের সব খুলে ফেললো, একদম সব খুলে ফেলেছে,
আবার এটাকে জোড়া লাগালো। গাড়ির গ্যারেজ আছে না, গ্যারেজ, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ডেন্টিং পেন্টিং এ দাও ওই গ্যারেজ মিস্ত্রিরা দেখবেন ডেন্টিং পেন্টিং এর সময় কি করে, গাড়ির চাকা চারটা খুলে ফেলে, দরজা চারোটা খুলে ফেলে, তারপরে গাড়ির ভেতরের বাইরে ইন্টেরিয়র এক্সটেরিয়র সব একদম খুলে আলাদা আলাদা করে ফেলে, আলাদা আলাদা করে খোলার পরে তার সব কাজ করে আবার সব জোড়া লাগাইয়া গাড়ি গ্যারেজ থেকে এমন ভাবে বের করে দেয় পেইন্টিং দিয়ে রং করে, মনে হয় শোরুম থেকে গাড়ি বের হয়েছে। এই যে গাড়ির গ্যারেজওয়ালা একটা গাড়ির পার্টস খুলে আর মোবাইলের মেকানিক মোবাইলের সব কিছু খোলা দিয়ে আবার জোড়া লাগাই দিল, এই গাড়ির গ্যারেজের মিস্ত্রি বা মোবাইলের মেকানিকের মাথায় এই জ্ঞানগুলো দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে এরা যদি কোনো জিনিস খুইলা আলাদা আলাদা কইরাও যারা আবার জোড়া লাগাই আবার অবস্থায় ফিরাই আনতে পারে, তো জ্ঞানদাতা মহাবজ্ঞান ক্ষমতাবান সেই আল্লাহ বুঝি আপনার হাত পা হাড্ডি গুড্ডি মাংস সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে আপনার মতো দুর্বল মানুষকে আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ ফিটিংস দিয়া আল্লাহ আবার জোড়া লাগাইয়া জিন্দা করতে পারবেন না। জোরে বলেন পারবেন কিনা? আল্লাহ তাআলা বলছেন কেন পারবো না, কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 37 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি ইউমনা كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى আল্লাহ তাআলা বলছেন তুমি কি স্থলিত এক ফুটা শুক্রবিন্দু ছিলে না, তুমি কি এক ফুটা স্পাম এক ফুটা নাপাক পানি ছিলে না, সেই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করে এরপরে আমি তোমাকে সুবিন্যস্ত করেছি, যেখানে তুমি এক ফুটা পানি ছিলে পানিও ছিলে না, পানি থেকে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালাম, তোমার মতো দুর্বল মানুষ মরে মাটির সাথে মিশে গেলে হাড্ডি গুড্ডি আলাদা হয়ে গেলে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়াহইয়া তোমার মতো সেই মানুষ আবার যদি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তোমাকে কি জীবিত করা আমার জন্য কঠিন না সহজ? জোরে বলেন কঠিন না সহজ? আরে দুনিয়াতে এমন ঘটনা আল্লাহ দুনিয়ার মানুষের চোখের সামনে ঘটিয়েছেন, মানুষের চোখের সামনে মেরে ফেলে তাকে আল্লাহ জীবিত করছে, আল্লাহু আকবার। এরকম কয়েকটা ঘটনা কোরআনে কারিমে আছে, এরকম চারটা সংক্ষিপ্ত ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন আপনারা, শুনবেন আপনারা, তো শুনেন। প্রথমে শোনাই উযাইর আলাইহিসসালামের ঘটনা। উযাইর আলাইহিসসালাম তার ব্যাপারে মুফাসসিরদের কেউ কেউ বলেছেন তিনি একজন নেককার বান্দা ছিলেন, আবার কেউ কেউ বলেছেন তিনি একজন নবী ছিলেন, তবে সর্বাধিক প্রসিদ্ধ কথা হলো তিনি একজন আল্লাহর পয়গাম্বর ছিলেন, তিনি আল্লাহর একজন নবী ছিলেন। উযাইর আলাইহিসসালামের ঘটনা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 259 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বর্ণনা করছেন। শুনেন উযাইর আলাইহিসসালামের কাহিনীটা আপনাদেরকে বলি। উযাইর আলাইহিসসালামকে আল্লাহ 100 বছর মৃত রেখে 100 বছর পরে আল্লাহ আবার জিন্দা বানিয়েছেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলি কত বছর, নাম কি? এত আদব না নিয়ে নামটা বললেন, হ্যাঁ নবীদের নাম কি এরকম বলা উচিত? নবীদের নাম বললে শেষে কি বলতে হয়? আলাইহিস, কোন নবীর কাহিনী বলছি? যুবক ভাইয়েরা যুবকের মতো কথা বলে, নাম কি? কত বছর মৃত? এরপরে 100 বছর পরে জিন্দা করেছেন কে? এটা কিচ্ছা না তো। 2 নম্বর সূরা, এই সূরাই সূরা বাকারার 200 কত নম্বর আয়াত? 59 নম্বর আয়াত। আজকে বাড়ি গিয়ে পড়ুন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই ঘটনা খুব সুন্দর করে এসেছে, আল বিদায়া ওয়া নিহায়ার ভেতরেও এই কাহিনী বড় চমৎকার করে বর্ণনা করা হয়েছে। উযাইর আলাইহিসসালাম তিনি তার গাধায় আরোহণ করে গাধার উপরে উঠে তিনি ফিলিস্তিনের অঞ্চল দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ের জালিম বাদশা, জালিম স্বৈরাচার সকল যুগেই ছিল, শুধু নামটা ভিন্ন কিন্তু সকল যুগের জালিম আর স্বৈরাচারের খাসলত কিন্তু এক রকমের। জালিমদের কাছে ইসলাম ভালো লাগে না,
সৈরাচারদের কাছে কোরআন ভালো লাগে না, দিন ভালো লাগে না। এই জন্য পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল যুগের সৈরাচার, সকল যুগের জালেমরা ইসলামওয়ালাদের উপরে হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আল্লাহর দিনের পথে অবিচল থাকা লোকগুলো জালিমদেরকে ভয় পায় না, স্বৈরাচারদেরকে ভয় পায় না। কারণ মুমিনদের দিলে কেবলমাত্র একজনের ভয় আছে, তিনি কি? আল্লাহকে যারা ভয় করে তারা কাউকে ভয় করে? এটা পরীক্ষিত কথা। এই জন্য পূর্ববর্তী যুগের স্বৈরাচার জালিমেরা আল্লাহর দিনের মুজাহিদদেরকে সামনে এনে বলেছি, হয় তুমি জীবনের মায়া ছাড়ো, নইলে ইমান ছাড়ো। জালিমার স্বৈরাচারদের সামনে আমাদের পূর্ববর্তী ইমানদারেরা দীপ্ত কণ্ঠে বলেছিলেন, স্বৈরাচার জালিমের দল, তোমরা আমার কাছ থেকে আমার জীবন কেড়ে নিতে পারবা, আমার কাছ থেকে আমার ইমান তোমরা কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার! এইরকম ইমানদার হতে হবে, কোন জালিমের স্বৈরাচারের ভয়ে ইমানকে বিক্রি করে দেওয়া যাবে না। নৌজনে শহীদ হয়ে শাহাদাতের অমিয় সুধা পান করে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যেতে হবে, তাও জালিমের সাথে বাতিলের সাথে আপোষ চলবে না। আল্লাহ এই জাতির ইমান আমাদেরকে দান করুন। বলছিলাম উসাইর আলাইহিস সালামের কথা, গাধার পিঠে আরোহণ করে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার পাশের এলাকা ফিলিস্তিন দিয়ে যাচ্ছিলেন। সেই সময় বাবেল নগরীর জালেম বাদশা বুখতেনসর ফিলিস্তিন আক্রমণ করে গোটা ফিলিস্তিনের বনি ইসরাইলদের লোকদের উপরে এমন ভাবে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, বনি ইসরাইলের লোকদেরকে, অসংখ্য লোকদেরকে নিহিত করেছিল, ঘর বাড়ি একেবারে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশাইয়া দিয়েছিল, অনেকের বাড়ি ঘরের নিচে বহু লাশ পড়েছিল, আর জীবিতদেরকে ছাগল আর ভেড়ার মতো রশি লাগাইয়া টেনে 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 বাবেল নগরে নিয়ে গিয়েছিল। এরপরে উসাইর আলাইহিস সালাম একদিন গাধার পিঠে আরোহণ করে ফিলিস্তিনের অঞ্চল দিয়ে যাচ্ছেন। এই বিভৎস, এই কঠিন অবস্থা তিনি যখন নিজের চোখে দেখলেন, তখন তিনি ভাবতে লাগলেন, এই যে বিরান ভূমি, গোটা এলাকায় কোনো মানুষ নাই, জনমানবহীন এই অঞ্চল কি আবার এখানে বসতি হবে কিনা, আবার এই যে বাড়িঘরের নিচে এতগুলো লাশ পড়ে আছে, এই লাশগুলোকে, এই মৃত ব্যক্তিগুলোকে কিভাবে আল্লাহ আবার জীবিত করবেন, আল্লাহ তাআলা কিভাবে এদেরকে আবার জিন্দা করবেন। তিনি যখন এমনটা ভাবছেন, তিনি গাধার পিঠ থেকে নেমে একটা জায়গায় বসে তিনি আঙ্গুরের রস খাচ্ছিলেন, আঙ্গুরের রস খাচ্ছিলেন, ডালিম খাচ্ছিলেন, কিছু ফলের জুস ছিল, খাবার দাবার সামনে ছিল, এগুলো খাচ্ছিলেন, আর ভাবতেছিলেন এই বিরাট এলাকা ধ্বংস করে দিল, এই জালিম বাদশা ধ্বংস করলো, বাড়িঘরের নিচে এত লাশ, কিভাবে এদেরকে আবার কিয়ামতে পরকালে জিন্দা করা হবে। এমনটা তিনি যখন ভাবতেছিলেন, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে উসাইর আলাইহিস সালামকে ঘুম পাড়িয়ে দিলেন, অর্থাৎ মৃত্যু ঘটাইয়া দিলেন। শুনতেছেন আপনারা? এই রকম করে এক মৃত্যুতে তিনি 100 বছর শেষ হয়ে গেল। জুড়ে বলেন কত বছর? এই ঘটনাটা আমি এবার কোরআন থেকে শোনাই। আল্লাহ তাআলা বলছেন, আউ কাল্লাযী মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা বলছেন, অথবা তার উদাহরণ সেই ব্যক্তির মতো যে একটি জনপদ দিয়ে অতিক্রম করছিল, যে জনপদ একেবারে তছনছ হয়ে গিয়েছিল, সেটা দেখে সে বলেছিল, আন্না ইউহয়িহাল্লাহু বা'দা মাউতিহা, এদের মৃত্যুর পরে কিভাবে আল্লাহ এদেরকে আবার জীবিত করবেন। আল্লাহ তাআলা কি করলেন? ফা আমাতাহুল্লাহু মি'আতা আমিন সুম্মা বা'আথা। এই চিন্তা যখন তিনি করছিলেন, ফা আমাতাহুল্লাহ, আল্লাহ তাকে মৃত্যু দিলেন, আল্লাহ তার মৃত্যু ঘটালেন, মিআতা আমিন 100 বছর আল্লাহ তার মৃত্যু দিয়ে রাখলেন, সুম্মা বা'আসা, অতঃপর 100 বছর পরে তাকে জিন্দা করলেন কি? আল্লাহ পারবেন না। আল্লাহ যখন জিন্দা করলেন, ফেরেশতা পাঠালেন, প্রথমে তার চোখ খুলল, চোখ খোলা মাত্রই তিনি দেখলেন, হায় হায়,
আমি তো চোখ বন্ধ করার আগে দেখেছিলাম এটা বিরান ভূমি, কোনো বাড়িঘর কিছুই নাই। এখন চোখ খুলেছেন কয়শ বছর পরে, এই 100 বছরে আবার এই এলাকায় ফিলিস্তিন, এখানে এসে মানুষ আবার ঘর বাড়ি নির্মাণ করেছে। চোখ খুলে দেখলেন বাড়িঘর আর বাড়িঘর। শুনেন গাজির হাটের মানুষ, রাতের বেলা ঘুমাইছেন, দেখলেন আপনি এখানে বাগান ছিল, সকালবেলা উঠে যদি দেখেন এখানে বিল্ডিং হয়ে গেছে, অবাক লাগবে কি লাগবে না? উজাইর আলাইহিসসালাম, তার মৃত্যু হয়েছিল, তিনি ভাবছেন মনে হয় ঘুমিয়েছিলাম, চোখ খুলে দেখেন হায় 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 গোটা ফিলিস্তিনে বাড়িঘর আর বাড়িঘর। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, ফেরেশতা পাঠালেন, ফেরেশতা এসে তখন তাকে জিজ্ঞেস করলো, এই আয়াতি এসেছে, আল্লাহ তাকে জিজ্ঞেস, ফেরেশতা বলল কাম লাবিতা, কতদিন আপনি ঘুমেছিলেন, কতদিন অবস্থান করেছেন? তখন উজাইর আলাইহিসসালাম জবাব দিলেন, قال لبثت يوما او بعض يوم। তিনি যখন ঘুমিয়েছিলেন সেটা ছিল সকাল বেলা, 100 বছর পরে তাকে যখন জিন্দা করা হয়েছিল সেটা ছিল বিকাল বেলা। এজন্য তিনি ভেবেছেন হয়তো তিনি পুরো একদিন অথবা অর্ধেক দিন ঘুমিয়েছেন, বললেন এই তো কিছু সময়, অর্ধেক দিন হয়তো আমি ঘুমিয়েছি। তখন তাকে বলা হলো, না আপনি আসলে একদিন বা অর্ধেক দিন ঘুমান নাই। قال بل لبثت مئات عام, বরং আপনি 100 বছর ঘুমিয়েছিলেন, মৃত ছিলেন। আল্লাহু আকবার, 100 বছর আপনি মৃত ছিলেন, কিন্তু অবাক করা কাণ্ড হলো, আপনি চোখ বন্ধ করার আগে আপনার দস্তরখানায় সামনে যে খাবার দাবার ছিল, যে জুস ছিল, তাকায়া দেখেন, ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, আপনার খাবার দাবার আর পানির দিকে তাকান, চোখ বন্ধ করার আগে যেরকম ছিল খাবার গুলো এখনো সেরকম তরতাজা আছে, ভালো আছে, এখনো আঙ্গুরের জুসের মধ্যে টক টক কোনো ভাব আসে নাই, লামিয়াতাসান্না, এগুলো এখনো অপরিবর্তনীয় আছে। এবং তাকে বলা হলো, আপনার গাধার দিকে তাকান, আপনার গাধা কিন্তু আর গাধা নাই, গাধা বহু আগে মারা গিয়েছে। সুবহানাল্লাহ, বলুন না, তিনি সত্যি সত্যি দেখলেন খাবার দাবার ঠিক আছে কিন্তু গাধা নাই। এই যে শুনেন আল্লাহ বলছেন, ওয়ানদুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতান লিন্নাসি ওয়ানদুর ইলাল আযামি কাইফা নুনশিজুহা তুম্মা নাকসুহা লাহমা, আপনার গাধার দিকে তাকান, আপনার গাধার দিকে তাকান, এটা বহু আগে মারা গিয়েছে। তিনি দেখলেন হা, এটা মরে গিয়ে পচে হাড্ডি গুড্ডি সব ছিন্ন বিচ্ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। এবার আল্লাহ কি করলেন শুনেন, আল্লাহ বললেন, উজাইর তোমার চোখের সামনে দেখাই কিভাবে 100 বছর তোমাকে আমি মৃত রেখে জীবিত করেছি, এটার প্রমাণ তুমি নাও, তোমার চোখের সামনে তোমার মৃত গাধার এই হাড্ডি গুড্ডিকে কিভাবে আমি জোড়া লাগাইয়া এই হাড্ডি গুড্ডির উপরে মাংসের পোশাক পরাইয়া তোমার চোখের সামনে গাধাকে আমি আবার জীবিত করে দিলাম। আল্লাহু আকবার। উজাইর আলাইহিসসালাম এই কাহিনী চোখের সামনে দেখে তিনি তখন আল্লাহর বরাত ঘোষণা করলেন, বললেন, আল্লাহ আমার আর এখন কোনো সন্দেহ নাই, মরার পরে তুমি কিভাবে জীবিত করবে, এই কুদরতি ঘটনাই পরকাল অবিশ্বাসী মানুষদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, বলছিলাম পৃথিবীতে এইরকম ঘটনা ঘটেছে। সুরার নাম সুরা, জোরে বলেন। এবার সেই গাভীর ঘটনাটা বলি, এই গাভীর ঘটনার ভেতরে মানুষ জিন্দা করার আরেকটা কাহিনী আছে। আপনাদের কষ্ট হচ্ছে? 10-15 মিনিট মনোযোগ থাকা যাবে না? ঘটনাটা না বলে কি শেষ করে দিব? ঘটনাটা শুনবেন, শুনবেন, এই গাভীর ঘটনাটা বলছি, শুনবেন তো। আল্লাহ তাআলা বলছেন এই ঘটনাটা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারায়ের 67 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ কাতালতুম নাফসান ফাদদারাতুম ফীহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করুন যখন তোমাদের একজনকে হত্যা করা হয়েছিল আর ওই ব্যাপারে তোমরা বাদানুবাদ, এ ব্যাপারে তোমরা ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েছিলে,
সেই সময় আসল ঘটনা আমি ফাঁস করে দিয়েছিলাম। ঘটনাটা ছিল এই, বিভিন্ন তাফসীরের মধ্যে এই ঘটনাটা এসেছে এবং কোরআনে কারিমের ভেতরে ঘটনাটা বিস্তারিত বর্ণনা হয়েছে। ঘটনাটা ছিল এই, বনী ইসরাইলের এক যুবক তার আপন চাচাকে হত্যা করেছিল। শুনতেছেন আপনারা? বনী ইসরাইলের এক যুবক তার আপন চাচাকে হত্যা করেছিল। কেন হত্যা করেছিল? সম্পদের লোভে, কারণ ওই চাচার কোনো সন্তানাদি ছিল না। তবে কোনো কোনো তাফসিরে এসেছে ওই চাচার একটা মেয়ে ছিল, সে ভেবেছিল ওই মেয়েকে বিয়ে করে আমি তাড়াতাড়ি চাচার সম্পদগুলো হাসিল করে ফেলি। আর কোনো কোনো তাফসিরে এসেছে তার চাচার কোনো সন্তানাদি ছিল না, তাহলে সন্তান নাই, উত্তরাধিকারী হয়ে যাবে ভাতিজা। এজন্য সে তার চাচাকে গভীর রাতে বাড়িতে ঢুকে হত্যা করলো। গভীর রাতে তার চাচাকে হত্যা করে তার চাচার লাশ সে আরেক বাড়ির দরজার সামনে ফেলে আসলো। অপরাধ করেছে একজন, ধরা খায় যাতে আরেকজন। এই জাতের লোক কিন্তু এখনো আমাদের সমাজেও আছে। পাঁচ পুরায় একজন, মামলা খাইছে আরেকজন। কি আসলে নাই, ধর্ষণ করেছে একজন, সাজা পাইছে আরেকজন। অপরাধ করেছে একজন, ধরা খাইছে আরেকজন। অপরাধ করেছে একজন, জেল খাচ্ছে আরেকজন। এরকম আছে না নাই? এইরকম কাহিনী দুনিয়াতে অতীতেও সংঘটিত। দেখেন বনী ইসরাইলের এই ঘটনা আল্লাহ সূরার ভেতরে তুলে দিয়েছেন। ফাতিজা তার আপন চাচাকে খুন করেছে, শেষ করে দিয়েছে, আবার লাশ আরেকবারের দরজার সামনে রেখেছে যাতে সকালবেলা এলাকার মানুষ মনে করে এই বাড়ির মানুষজন তাকে এখানে ডেকে এনে হত্যা। সকালবেলা এলাকায় হট্টগোল বিশৃঙ্খলা আরম্ভ হলো। লোকেরা বলতেছে না তোমাদের বাড়ির সামনে লাশ, তার মানে তোমরা হত্যা করেছো। আর বাড়ির লোকজন বলছে না আমরা কি এত কাঁচা কাজ করবো নাকি, মারলে কি আমাদের দরজার সামনে রাখবো নাকি, আমরা তো আরেক জায়গায় ফেলাই দিতাম। এখন নেতারা বলতেছে হ্যাঁ, বনী ইসরাইলের নেতারা বলতেছে হ্যাঁ, ঘটনাটা এটাই হইতে পারে। এখন পাদানুবাদ বিশৃঙ্খলা ঝগড়া যখন লেগে গেল, সেই সময়ের পয়গাম্বরের নাম হলো মুসা নবী। মুসা নবী নরম না গরম? আরো জোরে বলেন, নরম না গরম? তারা এবার মুসা নবীর কাছে গেলেন। মুসা নবীকে গিয়ে তারা এই ঘটনা বললেন, ও মুসা তুমি তো বলো তুমি আল্লাহর নবী, তাহলে তুমি যে আল্লাহর নবী এটা আমাদেরকে প্রমাণ দাও, তুমি নাকি তোমার আল্লাহর সাথে কথা বলো। তাহলে এই যে খুনের ঘটনাটা ঘটলো, তোমার আল্লাহর সাথে কথা বলে তোমার আল্লাহকে জিজ্ঞেস করো ঘটনাটা ঘটাইছে কি। শুনতেছেন আপনারা? তোমার আল্লাহকে জিজ্ঞেস করো ঘটনাটা ঘটাইলো কি। যদি তোমার আল্লাহর সাথে কথা বলে সঠিক ফয়সালা দিতে পারো এই ব্যক্তিকে কে হত্যা করলো, তুমি যদি বের করে দিতে পারো আমরা বুঝবো তুমি আসলেই আল্লাহ নবী। মুসা নবী তখন আল্লাহকে কল করলেন। মুসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ, মুখের ভিতর দিয়ে বেরোয়। মুসা নবী আল্লাহ তাআলাকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে আল্লাহ মুসা নবীকে বললেন, ও মুসা তুমি এদেরকে বলো। সূরা বাকারার 67 নম্বর আয়াত থেকে আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বললেন, তোমরা আমার কাছে জানতে চেয়েছো হত্যাকারীর আসল পরিচয় জানতে চেয়েছো, আমি আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করার আদেশ আল্লাহ দিয়েছেন। তখন তারা বলেছিল, বনী ইসরাইলের নেতারা মূসা নবীকে বলেছিল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, মূসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো, মজা করো না, আমরা বললাম এই লোকের হত্যাকারীকে আর তুমি বলতেছো এটা বের করতে হলে গাভী জবাই করা লাগবে। হত্যাকারী খুঁজে বের করার সাথে গাভী জবাইয়ের আবার কি সম্পর্ক? মূসা নবী তখন বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা নবী বললেন, তোমরা আমাকে বলছো আমি ঠাট্টা করছি, হ্যাঁ আমি আসলে এত অজ্ঞ নই, অজ্ঞ হওয়া থেকে আল্লাহর কাছে আমি পানা চাই। তারা বলল, ঠিক আছে তোমার আল্লাহর হুকুম মতো আমরা গাবি জবাই করব।
বনি ইসরাইলের স্বভাব ছিল এরা ঘাড় তেরা। কি তেরা? জোরে বলেন, ঘাড় তেরা। কিরকম ঘাড় তেরা শুনেন, আল্লাহ বলেছেন কি জবাই করতে, এটা গাবি ধৈরা না জবাই করলেই তো হইতো, কাম সারা হয়ে যেত না। এরা কই কি জানেন, তারা বলে মুসা ঠিক আছে গাবি তো জবাই করব, কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করো, কলু দুনানা রব্বাকা ইউবাই জিজ্ঞেস করো তোমার রবকে বলো তিনি যেন বলে দেন গাভীটা কেমন হবে, কোন বয়সের হবে। দেখেন কি জাতের ঘাড় তেরা বলতেছে, এটা কেমন হবে। তখন মুসা নবী বললেন, কলা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। তিনি বললেন আল্লাহ বলেছেন এমন একটা গাভী হবে যেটা বেশি বয়সের হবে না, কম বয়সের হবে না, আওয়ানুম বাইনা যালিক মাঝামাঝি মিডল বয়সের হবে। তখন তারা বলল বুঝলাম, এরা তো আসলে জাতে হলো ঘাড় তেরা। কয় বুঝলাম একটা গাভী, এটা হবে মাঝামাঝি বয়সের, কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করো, কলু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, জিজ্ঞেস করো তো আল্লাহকে কালার কেমন হবে। চিন্তা করেছেন, জিজ্ঞেস করো কালার কেমন হবে, রং কেমন হবে। মুসা নবী বললেন, কলা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সফরাউ ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন। আল্লাহ বলেছেন এটা হলুদ রঙের গাভী হবে, শুধু হলুদ হবে না, ফাকিউন লাউনুহা একদম গাঢ় হলুদ, তাসুরুন নাযিরিন যে দেখবে তার কাছে আনন্দ লাগবে, এই জাতের কালার হওয়া লাগবে। আসলে আল্লাহ যখন বলেছিলেন একটা গাভী জবাই করো, যে কোনো গাভী জবাই করলেই হয়ে যেত, কিন্তু এই বনি ইসরাইলের ঘাড় তেরা নেতারা এরা প্রশ্ন করে করে বিষয়টাকে আরো জটিল বানিয়ে ফেলেছে। বলেছে প্রথমে কোন বয়সের জবাই করতাম, বলা হলো কোন বয়সের, আরো জোরে বলেন কোন বয়স, এরপরে বলে কালারটা কেমন হলে, তো বলা হলো না হলুদ না শুধু গাঢ়। এরপরে প্রশ্ন কিন্তু শেষ না, এখন তারা বলতেছে কলু দুউলানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা বলল আচ্ছা গাঢ় হলুদ রঙের মাঝারি বয়সের অনেক গাভী পৃথিবীতে থাকতে বিষয়টা তো একটু কনফিউশনে পড়ে গেলাম আমরা, আল্লাহ যদি আরেকটু ক্লিয়ার করতেন, যদি আরেকটু, এখন ক্লিয়ার করতে গিয়ে এমন ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার করতে গিয়ে এমন ক্লিয়ার হয়েছে। শোনেন আল্লাহ বললেন, শোনো প্রশ্ন করে যখন তারা বারবার, এজন্য আমি বলে দিলাম শোনো কেমন হওয়া দরকার, কলা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারথা মুসাল্লামাতুন লা শিয়াতা এমন গাভী হবে যেই গাভী দিয়ে জীবনে কোনোদিন হাল চাষ করা হয় নাই, পানি সেচের কাজেও তারে লাগানো হয়, খাইছেনি ধরা এখন, এটা হবে মাঝারি বয়সের গাঢ় হলুদ রঙের, তারপরে এটা আবার এমন হবে এটা দিয়ে হাল চাষ করাও হয় নাই, পানি সেচের কাজ অর্থাৎ তারে কোনো কাজে লাগানো। এখন এই বনি ইসরাইলের ঘাড় তারা নেতারা কি বললো, এই তো তুমি সত্য একটি কথা নিয়ে এসেছো, ঠিক আছে আমরা আবার খুঁজি। খুঁজতে গিয়ে পড়ছে তারা বিপদে, খুঁজতে 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 গাঢ় হলুদ রঙের মাঝারি বয়সের এমন গাভী যেটা কোনোদিন কাজ করানো হয় নাই, এমন গাভী পাওয়া সহজ না কঠিন, খুঁজতে 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 কোথাও পায় না, বহুদিন খুঁজতে খুঁজতে তারা এক এলাকায় গিয়ে ঠিক এই রকমের একটা গাভী তারা পেয়েছে। যার গাভী পাইছে
ওই লোকটাও জেনে ফেলছে এরা এই জাতের গাভীও খুঁজতেছে, সুযোগ বুঝে সেও ব্যবসা করে দিচ্ছে। কেমন ব্যবসা করছি? এরা গিয়ে বলতেছে, ভাই রে বহু কষ্টে পাইছি গাভীটা, এখন তুমি বলো এটা বিক্রি করবা কিনা? করব। এখন তারা বললো, ঠিক আছে বলো কত দিতে হবে? কত মানি? এই গাভী আমি বিক্রি করব এই শর্তে, এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ আমাকে দিতে হবে। কি ভর্তি? পুরা গাভীর চামড়া ভর্তি স্বর্ণ আমাকে। এখন তারাও তো ঠেকছে, কারণ ওই যে হত্যা হয়েছে, খুন হয়েছে, মনে আছে তো আপনাদের? এটা বের করার জন্য এইরকম একটা গাভী জবাই করা লাগবে, হুকুম করেছেন কি? বাধ্য হয়ে তারা চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে এই গাভীটাই কিনলো। এরপরে এটা জবাই করলো, জবাই করে খুব রাগে তারা আসছে মুসা নবীর কাছে, আরে আমাদেরকে এত কষ্ট দিয়েছো, এই গাভীটা খুঁজে পাইতে কষ্ট হয়েছে, যাই হোক কষ্টের পরে পাইছি, জবাইও করছি। এখন বলো গাভী জবাইয়ের সাথে এই হত্যাকারী খুঁজে পাওয়ার কি সম্পর্ক? আসলে বনি ইসরাইলের লোকেরা বাসুর পূজা করত। কি পূজা করত? যে বাসুর তারা পূজা করত, এই বাসুর তাদের হাত দিয়া জবাই করাইয়া আল্লাহ তাআলা তাদেরকে, এই যে তারা বাসুর পূজা করত, বাসুর পূজার শেকড়ে মূলোৎপাটন করছে। আল্লাহু আকবার! এরপরে এটা জবাই করার পরে মুসা নবীর কাছে তারা যখন আসলো, মুসা নবী বললেন, এত ফায়ার হইও না, এত ফায়ার হইও না, বাসুর পূজা দেবতা পূজা করো, এই দেবতা তো নিজের নিজেই বাঁচাইতে পারে, শেষ এইটা। এবার দেখো এটাও শেষ হইলো, আর যেটা শেষ হইছে আরেকটা খুন হইছে, এরে আবার শুরু করাই কেমন? সুবহানাল্লাহ, পড়বেন না? আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে, ফাকুলনা রিবুহু বিবাদিহা কাযালিকা ইল্লাহুল মাউতা। আল্লাহ তাআলা বললেন, মুসা এই গাভী জবাই করে গাভীর মাংসের একটু টুকরা হাতে নাও তো, নিয়ে এই মরা ব্যক্তিকে হালকা আঘাত করো। তিনি যখন আঘাত করলেন, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় অসংখ্য মানুষের সামনে বনি ইসরাইলের সময়ে এই মৃত মানুষ জীবিত হয়ে যে খুন করছে ভাতিজা, এক চিপার মধ্যে সেও দাঁড়াইয়া মায়া কান্না করতেছে, আরে আমার চাচা, নিজে মাইরা নিজেই কান্দে। এই ধরনের হত্যাকারী আমাদের সমাজেও আছে, যারা মিডিয়ার সামনে গ্লিসারিন মেখে কান্নার অভিনয় করে, অথচ এই হত্যার পেছনে তার হাত রয়েছে। আমি কি কারণ নাম বলেছি? আপনার কি গায়ে লাগে? বেশি ব্যথা লাগে? এ ধরনের মানুষ আছে না? এই যে ভাতিজা খুন করছে কারে, জোরে বলেন, আবার কান্দে কে, জোরে বলেন। এই ধরনের ভাতিজা ভাতিজি আমাদের সমাজেও আছে, চাচা চাচি দাদা দাদি আমাদের সমাজেও, নিজে মাইরা নিজেই কান্দে। এই লোক যখন জীবিত হলো, মুসা নবী বলেন, এই তোমাকে কে হত্যা করেছে? এই লোক বলে, ওই যে কুনার মধ্যে আমার ভাতিজা কান্দে, আমার ভাতিজাই কামুস। তাহলে এই হত্যাকারী পরিচয় জানা গেল কি গেল না? মূলত এই ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন এই কারণে, চোখের সামনে পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে, জীবিত মৃত ব্যক্তিকে আল্লাহ জীবিত করেছেন যাতে করে পুনরুত্থানের শিকারকারীরা হেদায়াত পেয়ে আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার! আরো একটা ছোট্ট ঘটনা আছে ইব্রাহিম নবীর, এক মিনিটে আমি কি সেই ঘটনাটা বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইব্রাহিম আলাইহিসসালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, এটাও সূরা বাকারা। আজকে সব কিসের ভেতরে? কিসের ভেতরে? সূরাতুল বাকারা এর 260 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে একদিন জিজ্ঞেস করলেন, ওয়া ইযু কানা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা কাইফা তুহিল মাউতা। স্মরণ করো, ইব্রাহিম যখন বলেছিলেন, হে রব তুমি কিভাবে মৃত ব্যক্তিকে জীবিত করো, আল্লাহ তখন বললেন, কালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না, আমার ক্ষমতা নিয়ে কি তোমার কোনো সন্দেহ আছে নাকি? ইব্রাহিম নবী তখন বললেন, কালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু তুমি যদি এটা আমাকে জানিয়ে দাও, আমার অন্তর এটা যদি দেখায় দাও, আমার অন্তর আরো প্রশান্ত হয়ে যাবে। আল্লাহ বললেন, ঠিক আছে ইব্রাহিম, তোমার চোখের সামনে দেখাবো কিভাবে আমি মরাকে জিন্দা করি। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে এবার বললেন, ক্বালা ফাখুদ
আরবাতান মিনাত তাইরি ফাসরহুন্না ইলাইকা থুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজ ইব্রাহিম, তুমি চারটি পাখি লালন পালন করে এদেরকে ভালো মতো পোষ মানাও। তিনি চারটি পাখি লালন পালন করে পোষ মানালেন। এরপরে আল্লাহ বললেন, এই চারটি পাখিকে তুমি তোমার নিজের হাতে জবাই করো। এই চারটি পাখিকে তিনি নিজের হাতে জবাই করলেন। এই পাখির মাংস হাড্ডি গুড্ডি টুকরা টুকরা করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, এই পাখির গোশত মাংস হাড্ডিগুলোকে তুমি এবার পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাও। তিনি এগুলোকে কিমায় পরিণত করে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম দেখো তোমার লালন পালন করা পাখিগুলোকে জবাই করে টুকরা টুকরা করে কিমায় পরিণত করে পাহাড়ে তুমি উড়াইয়া দিলে। দেখো এগুলোকে আবার কিভাবে জোড়া লাগাইয়া তোমার সামনে আমি নিয়ে আসি। এবার তুমি ডাক দাও, ডাক দাও, আল্লাহর আদেশে পাখিগুলো আবার আমার কাছে আসো। তিনি যখন বললেন আল্লাহর আদেশে পাখিগুলো ফিরে আসো, চারটা পাখি আবার জীবিত হয়ে উড়ে উড়ে তার সামনে হাজির হয়েছে। কি বলেন, আল্লাহ মোরাকে জিন্দা করতে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? সূরা কাহাফ পড়বেন। আর সাবে কাহাফের সাত যুবককে আল্লাহ 309 বছর ঘুম পাড়িয়ে 309 বছর পরে আবার জিন্দা করেছেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলিয়েন। শেষ উদাহরণ দেই আপনাদেরকে, এই যে মাটির নিচে আপনারা বসেছেন, এই যে মাটির নিচে, এই যে মাটিতে আপনারা বসেছেন, এই মাটি দিয়ে আপনাদেরকে উদাহরণ দেই। কয়েকদিন ধরে গরম কম না বেশি বিভিন্ন এলাকায় জমিন ফেটে গিয়েছে। আমি কিছুদিন আগে এই সাতক্ষীরা তালাতে মাহফিল করেছি, এমন এক জমিনের উপরে জমিন দেখলাম একদম ফেটে গিয়েছে, ফেটে চৌচির হয়ে গিয়েছে। এই ফেটে যাওয়া জমিন, এই অনুর্বর মরা জমিনকে যিনি জিন্দা বানান তিনি কে? এটা তো আপনার চোখের সামনে ঘটনাটা ঘটে, আপনি কি দেখেন না? আল্লাহ তাআলা আপনাকে এবার কি বলছেন শোনেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুওয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি حَتَّى إِذَا أَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنَاهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَأَنزَلْنَا بِهِ الْمَاءَ فَأَخْرَجْنَا بِهِ مِن كُلِّ الثَّمَرَاتِ اللَّهُ تَعَالَى বলছেন, তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রহমতের বৃষ্টি নাজিল করার আগে বাতাস পাঠান। বাতাস পাঠায় আল্লাহ মেঘমালাগুলোকে একত্রিত করেন। মেঘমালাগুলোকে একত্রিত করে দুনিয়ার মৃত ফেটে যাওয়া চৌচির হওয়া জমিনের উপরে মেঘমালা নিয়ে সেই মেঘমালা থেকে বৃষ্টি যিনি বর্ষণ করেন, জোরে বলেন তিনি কি? আল্লাহ বলেন, সেই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করে আমি জমিনটাকে সিক্ত বানাই, উর্বর বানাই। এরপরে তোমরা সেখানে ধানের ক্ষেত করো, সেখানে তোমরা বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করো। তাহলে বান্দারে বলো তো, তোমাদের এই মরে যাওয়া অনুর্বর হয়ে যাওয়া জমিনটাকে আমি যদি রহমতের বৃষ্টি দিয়ে তোমাদের চোখের সামনে জিন্দা বানায়া ফসল ফলানোর উপযুক্ত বানাতে পারি, তোমাদের মতো বান্দারা মরে গেলে তোমাদেরকে আবার আমি জিন্দা করতে পারবো কিনা? এবার আসেন আল্লাহ এই কথাটাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো? এই যে আমাকে বলা হয়েছে, কিভাবে তোমরা সুদ খাও, ঘুষ খাও, নামাজ ছাড়ো, মা বোনেরা পর্দা ছেড়ে বেপর্দায় বের হও, যত ধরনের গুণা আছে সব ধরনের নাফরমানি তুমি কেমনে করো? বান্দা তুমি তো কিছুই ছিলে না, তোমাকে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আমি মৃত্যু ঘটাবো, মৃত্যু দেওয়ার পরে তোমাকে আবার আমি জিন্দা করব, জিন্দা করে হিসাব চাইবো। কেন আজকে ওই পুনরুত্থান নিয়ে আলোচনা করলাম? কারণ পুনরুত্থানের উপলব্ধি যে বান্দার ভেতরে আছে, সে বান্দার জীবনে কোনোদিনও সুদ ঘুষ খাবে না, জীবনে কোনো দিনও সে গুণা করবে না।
যে ব্যক্তির অন্তরে এই বিশ্বাস আছে আমি আল্লাহর সামনে যাব, আল্লাহর সামনে দাঁড়াবো, তিনি আমাকে জিন্দা করবেন, বলেন তো আপনারা সে কি নামাজ কাজা করবে? আল্লাহ আমার হিসাব করবেন, আল্লাহ জীবিত করে আমাকে বলবেন তোমার সব হিসাব দাও, এই উপলব্ধি যার ভেতরে আছে ও কি সুদ খাবে? জোরে বলেন সুদ খাবে? সুদ এমন নিকৃষ্ট গুণা, সুদের 70টারও বেশি গুণা আছে। এই 70টা গুণাহের মধ্যে নিম্ন পর্যায়ের গুণা হলো নিজের মার সাথে জিনা করা, নাউজুবিল্লাহ কইতে মন চায় না। তাহলে আমি যদি কাঁচা ভাষায় বলি, দে ভাটার সুদখুর যারা মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য গুণা করে তারা, এরা এত খারাপ, এরা মানুষের জাত না, অমানুষ। কারণ সুদ খাওয়া মানে হলো নিজের মায়ের সাথে জিনা। ও কি মানুষ মায়ের সাথে যে জিনা করে, কথা কর না কেন? এই পুনরুত্থান নিয়ে এত লম্বা আলোচনা আমি কেন করছি? আরে আমাকে আল্লাহ জীবিত করবেন, আমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবিত করে আমার হিসাব আরম্ভ হবে, আমার হিসাব শুরু হয়ে যাবে, আমাকে আল্লাহ বিচার করবেন। এই উপলব্ধি যার ভেতরে আছে ও নামাজ ছাড়বে, মা বাবার সাথে বেয়াদবি করবে, ওই মহিলা বেপর্দায় চলবে, একই মানুষের হক নষ্ট করবে, আলেমদের সাথে বেয়াদবি করবে, নিরপরাধ মানুষকে অপরাধী বানায় ফাঁসি দিবে, নিরপরাধীকে অপরাধী বানায় সাজা ভোগ করাবে। কেন এত অন্যায়, কেন এত পাপাচার, কেন এত গুনাহ? কারণ পুনরুত্থানের উপলব্ধি আমার ভেতরে এখনো আসে। এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, সবাইকে অনুরোধ করব আজকে এই সূরা বাকারার 28 নম্বর আয়াত উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহ বলছেন এক কথা এক আয়াতে, বান্দারে তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো, কি করে আমার সাথে কুফরি করো? আয়াতের শেষে আল্লাহ বলেছেন সুম্মা ইয়াহইকুম, তোমাকে তো তিনি আবার জীবিত করে, সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছে ফিরাই আনবেন। যার কাছ থেকে এসেছো তার কাছে যাওয়া, তার কাছে হিসাব দেওয়া, তার কাছে জবাব দেওয়া। এই জবাবদিহি তার অনুভূতি যার ভেতরে আছে সে কি কোনো প্রকার গুনাহে চড়াতে পারে? আজ এখন থেকে জবাবদিহি তার অনুভূতি আমাদের ভেতরে আমরা তৈরি করতে পারবো তো? জোরে বলেন জবাবদিহি তার অনুভূতি তৈরি করতে পারবো তো? হ্যাঁ যুবক ভাইয়েরা শেষ কথা শোনো, আমার হাতে এটা কি, কত গ্রাম? 120-130 গ্রাম। পকেটে রাখলে কষ্ট হয়? জোরে বলেন। কিন্তু পরকালীন জবাবদিহিতার উপলব্ধি নাই বলে 120 গ্রাম ওজনের মোবাইল দিয়ে কোটি কোটি কেজি ওজনের গুণা কামাই করো, যার ভার তুমি নিজেও বহন করতে পারবা। কথা বুঝেন নাই? এই ছোট্ট একটা মোবাইল 120-150 গ্রাম ওজনের মোবাইল দিয়ে এত গুণা করে, এগুলো যদি মিজানের পাল্লায় রাখা হয় পাপের পাল্লা যে কত ভারী হবে কল্পনাও করা যাবে না। কেন এত গুণা হচ্ছে? পরকালীন জবাবদিহিতার ভয় আমার অন্তরে। এজন্য আসুন পরকালীন জবাবদিহিতার ভয় নিজের অন্তরে লালন করুন। আল্লাহর কসম, পরকালীন জবাবদিহিতার ভয় যদি আমরা প্রত্যেকে আমাদের অন্তরে লালন করতে পারি, এই অনুভূতি যদি আমরা পয়দা করতে পারি, তাহলে প্রত্যেকেই আমরা উত্তম চরিত্রবান হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতের আলোকে পরকালীন জবাবদিহিতার অনুভূতি তৈরি করে পরকালমুখী জীবন গঠনের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে অনুমতি পেলে আমরা সরাসরি মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। ইউটিউবে আছে, শুনে নিয়েন। সঙ্গীত তো গাইলাম শুরুতে, এই গরমের মধ্যে ওয়াজ করাই আরো সঙ্গীত। হ্যাঁ বসেন। যে বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে একটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ।